আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আমিও ভালো আছি ফি আসুন আপনার মাঝে নতুন একটা টিউটলে তো বন্ধুরা আজকে আজকেই আমি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ কিছু অ্যাড্রফের আপডেট দিব এবং কয়েকটা অ্যাড্রফ রিমাইন্ডার করবো কেউ মিস করবেন না কারণ আপডেটগুলো খুবই ইম্পর্টেন্ট যদি আপডেটগুলো ফলো না করেন সেক্ষেত্রে আপনারই লস এবং যে অ্যাড্রফগুলো রিমাইন্ডার দিচ্ছি প্রতিনিয়ত অফারগুলোতে জয়েন করবেন তো ফার্স্ট অফ অলে আমি যে আপডেটটা দিয়ে শুরু করে যাচ্ছি সেটা হচ্ছে প্লে বক্স প্ল্যাটফর্মের অফারটা এটা বাইনান্সের সাথে ওদের একটা পার্টনারশিপ আছে এটার কয় কয়েকবারে আমরা আপনাদের মাঝে রিমাইন্ডার দিয়েছিলাম যে এখানে কিছু টাস্ক ছিল যারা টাস্কগুলো কমপ্লিট করছিলেন এবং পয়েন্ট আর্নিং করছিলেন টাস্কগুলো কোনগুলো যে এখানে যে টাস্কগুলো ছিল তো এটাগুলো যারা আর্নিং করছিলেন এটার আজকে ক্লেম আপডেট আসবে আজকে ক্লেম করতে পারবেন সে এটার টাইমলো আমি আপনাদেরকে জানাই দিছি এটা ক্লেম করতে পারবেন বাংলাদেশ টাইম বিকাল পাঁচটার দিকে এটা ক্লেম করতে পারবেন তো ক্লেম কীভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে এখন আগে থেকে দেখায় দিব তারপরে আজকে একটা বাইনান্সের অফার আছে আপনার সবাই জানেন বাইন্যান্সের কুইজগুলো আমি অ্যান্সারগুলো দিয়ে রাখছি এই অ্যান্সারগুলো যারা যারা মুখস্থ করে রাখছেন রেডি হয়ে থাকেন এই বাইন্যান্সের অফারটা কীভাবে অংশগ্রহণ করবেন এটা দুপুর তিনটার দিকে শুরু হবে তো অফারটা কীভাবে জয়েন করবেন সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিব তারপরে তৃতীয় নম্বর যে আপডেট সেটা হচ্ছে ডি হেলথ প্ল্যাটফর্মের ডি হেলথ প্ল্যাটফর্মের যে অফারটা শেয়ার করছে পঁচিশ ডলার বেরোর অফার তো এই অফারে আপডেট আসছে এই অফারে আপনাদের ওয়ালেট কানেক্ট কি আছে কি না চেক করে নেবেন কারণ এটার আপডেট যে লাস্ট আপডেট দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমাদের ওয়ালেট যদি কানেক্ট না থাকে ওদের সাইটে তাহলে কিন্তু আমাদের পেমেন্ট দিবে না আমাদের ডিসকোয়ালিফাইড করে দেবে এলেজিবল হতে হলে অবশ্যই অবশ্যই অলেট কানেক্ট করে রাখতে হবে তো এটাও আপনাদেরকে দেখাই দিচ্ছি এছাড়াও প্রতিনিয়ত তো অনেক ধরনের অফার আপনাদের শেয়ার করি যেমন এই যে একটা পেমেন্ট রিসিভ হয়েছে এটা কীভাবে চেক করতে হয় সেটাও দেখাই দিব তারপরে আরো উপরের দিকে আসলে আরও কিছু অফারের পেমেন্ট আসছে এগুলো দেখাই দিব তারপর আরও একটা আপডেট আছে সেটা হচ্ছে বেন গুড়েট ওয়ালেট প্ল্যাটফর্মের তো এটা মূলত কেওয়াইসি করতে বলতেছে কেওয়াইসি করে আপনারা উইথড্রয়াল করতে পারবেন উইথড্রয়াল কীভাবে করবেন কেওয়াইসি কীভাবে করবেন এবং সাবমিট করবেন সম্পূর্ণ প্রসেস দেখাচ্ছি তো আজকে সব আপডেটই ফলো করাবো এবং এখানে কিছু অফ আছে সেটা রিমাইন্ডার দিব যেমন একটা অফার শেয়ার করছি দশ হাজার পার্টিসিপেন্ট এখান থেকে পেমেন্ট পাবে জয়েন করলে আপনি কিন্তু এলিজিবল এবং আশিটি এস টু ই টোকেন আপনি কিন্তু পেয়ে যাবেন ভিডিও ছোট ছোট করে একটা রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনি যদি অ্যাড্রফে কাজ করতে ইচ্ছুক ভালো একটা আর্নিং করছেন মাঝে তাহলে অবশ্যই আমাদের প্লে লিস্টে এসে আগে কাজ শিখুন তারপরে কাজে লেগে পড়ুন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সকল অ্যাড্রফের লিঙ্ক সকল আপডেট সকল কিছু আপনি পেয়ে যাবেন এই ভিডিওগুলো দেখলে আপনি কাজ শিখতে পারবেন ইনশাল্লাহ এবং আমাদের এন অফিসিয়াল চ্যানেলে জয়েন করে আমাদের পাশেই থাকুন তো যাই হোক আজকে ফার্স্ট অফ অলে আপনাদের মাঝে প্লে বক্সের আপডেটটা দিয়ে শুরু করি সেটা হচ্ছে আমি তো বলে দিলাম এটা ডিটেলসগুলো এটার আপডেটটা লাস্ট আপডেট যেটা আসছে সেটা হচ্ছে আজকে আমি তো বলে দিলাম যে পাঁচটার দিকে বিকাল পাঁচটার দিকে আমাদের ক্লেম করতে দিবে তো ক্লেম করার জন্য যে ক্লেম লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কটা আপনাকে জাস্ট কী করতে হবে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার যে ব্রাউজারে টুইটার কানেক্ট আছে ওই ব্রাউজারটা ওপেন করতে হবে কারণ এটা কিন্তু আমরা টুইটার কানেক্ট করে কাজ করেছিলাম এখানে যে কয়েস্ট উপরে ক্লিক করলে আপনি দেখতে পাবেন অটোমেটিকলি আপনার টুইটারটা কানেক্ট হয়ে আসবে একটু ওয়েট করেন আমরা এখানে ক্লেম অপশনে ক্লিক করে দেখি আচ্ছা ক্লেম অপশনে যখনই ক্লিক করতেছে দেখেন ক্লেম অপশনে ক্লেম বা কুইসটি দুই যে কোনো একটা অপশনে ক্লিক করে দেখবেন আপনার এই টুইটারটা কানেক্ট আছে কি না যেমন আমার টুইটার অ্যাকাউন্টটা কিন্তু কানেক্ট আছে ঠিক আছে তো আমার পয়েন্ট এখানে শো করতেছে আপনাদেরও পয়েন্ট এখানে শো করবে এবং আপনার অ্যাড্রেস সাবমিট করছিল যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা শো করবে যেমন আমার অ্যাড্রেস শো করতেছে তো অ্যাড্রেস সাবমিট করা হয়ে গেছে বলছে সেপ্টেম্বরের সাত তারিখ মানে আজকেই আমরা এটা ক্লেম করতে পারবো যখনই ক্লেম অপশনটা ওপেন হবে তখন এইখানেই ক্লেম অপশনটা ওপেন হবে এই ক্লেম অপশনটা তখন এই যে এখানে শুন লেখা আছে এখানে আপনি ক্লিক করে জাস্ট আপনি আপনার ক্লেমটা করে নিতে পারবেন তো পাঁচটার দিকে আমরা আপডেট দিব তখন আপনারা ক্লেম করে নেবেন জাস্ট আমরা স্টেপটা দেখাই দিলাম তো সেকেন্ড যে আপডেট সেটা হচ্ছে বানগুড়ায় টলার্টার অফার এখানে পঞ্চাশ ডলারের বি টোকেনের অফার ছিল তো এত তো দিবে না তারপরও আমরা একটা ভিডিও করছিলাম যে অলেটের অফার থেকে একটা প্রফিট হতে পারে যেহেতু অলেটের অফার বলা তো যায় না তো ভিডিও দিছিলাম এটা লাস্ট যে আপডেটটা আমাদের হাতে আসছে যারা আমাদের চ্যানেলে একটিভ ছিলেন তারা তো আপডেটটা পেয়ে গেছেন এখানে ওদের ভূতের ভিতরে এখন বলতেছে আইডেন্টি ভেরিফিকেশন সাবমিট করতে কীভাবে করতে হবে এখানে আমরা পিকচার আকারে দেখা দিচ্ছি এক হাতে আইডি কার্ডে আপনার আইডি কার্ড নিতে হবে আর এক হাতে আপনি সাদা কাগজের ভিতরে এই লেখাটা লিখবেন এবং আজকের ডেট যেদিন সাবমিট করুন সেদিন কালকে গেছে ছয় তারিখ আজকে মেবি সাত তারিখ সাত নয় দু হাজার বাইশ এভাবে করে আজকে হলে আজকের ডেট দিয়ে এইভাবে করে একটা ছবি উঠাতে হবে সেই ছবিতে আপনাকে ভূতে সাবমিট করতে হবে তো কীভাবে করতে হবে দেখাই দিচ্ছি আমরা আপনি যেই ভূতের মাধ্যমে অফারে জয়েন করছেন ওই টেলিগ্রাম অ্যাকাউন্ট দিয়ে আপনি এই ভূতে ক্লিক করবেন তো জাস্ট ভূতে ক্লিক করার পর এখানে আপনি উইদ্রো পার পাবেন উইদ্রো বারে জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করার পর সিম্পল আপনার কাছে পিকচারটা যাবে যেমন আজকের ডেট অনুযায়ী যেমন এই যে এই ভাই যেভাবে পিকচার আপনি আপলোড করছে ঠিক আপনি একটা পিকচার ভুতে আপলোড করে দেবেন আপলোড করার পর আপনার কাছে বলবে প্লিজ সেন্ড ইউর বিএসসি অ্যাড্রেস আপনি আপনার বেসেস কোনটা ওই ওয়ালেটে যে অ্যাড্রেসটা দিয়েছিলেন বুথে সাবমিট করছিলেন সেই অ্যাড্রেসটাই আবার ওয়ালেট থেকে নিয়ে দেবেন অথবা ভুতে যে সাবমিট করছেন দেখতে পাবেন উপরে দিয়ে গেলে দেখতে পাবেন ওই যে অ্যাড্রেস সাবমিট করছেন ওই অ্যাড্রেসই দিয়ে দিবেন তারপরে বলবে ডান ওয়েট ফর ভিউশন আপনার ভিএশন কমপ্লিট হলে আপনাকে ওরা উইথড্রল অটোমেটিকলি আপনার ওয়ালেটে করে দিবে অথবা যদি উইথড্রল করতে হয় আমাদের তখনও সেটা আপডেট আমরা জানিয়ে দেবো তো এই গেল দুইটা আপডেট আরও একটা আপডেট রয়েছে তারপর চলে আসে ডি হেল্ট অ্যাডোপ প্ল্যাটফর্মে আপডেটে তো এটার আপডেট আসলে কিছুই বলার নেই তো ডি হেল্ট প্ল্যাটফর্মের আপডেটটা তো আপনাদের আশা করি বয়েসে ক্লিয়ার করে দিয়েছি তারপরও আপনাদেরকে বলি যে ওয়ালেট কানেক্ট করাটা আমরা ভিডিওতে দেখাই দিয়েছিলাম তারপরও আপনাদেরকে যাদের ওয়ালেট কানেক্ট নাই তারা কি করবেন আমি এটা বলে দিচ্ছি যে এখানে আসেন অ্যাডোপ বুথতে আসেন অ্যাড্রপ বুথে আসার পর আপনি সিম্পল অ্যাডড্রপ যখনই ক্লিক করবেন তখনই আপনি এখানে স্টারবারে ক্লিক করবেন বারে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনি সকল কিছু দেখতে পারবেন যেমন ব্যালেন্স ব্যালেন্সে ক্লিক করলে আপনার ব্যালেন্স দেখতে পাচ্ছেন তো ব্যালেন্সে আমার যে টোকেন আছে দেখতে পাচ্ছেন তো আপনার এইখানে টোকেন থাকবে এবং এইখানে আপনি সেট অলেটে ক্লিক করে দেখবেন যে কোন অলেটটা আপনার কানেক্ট আছে যেমন দেখেন আমার এই অলেটটা আমি কিন্তু এখানে সাবমিট করছিলাম আপনি চাইলে ওয়ালেট চেঞ্জও করতে পারেন কোনো প্রবলেম নেই কিন্তু এইখানে আমাদের যে আপডেটটা আসছে যে যে গো টু দ্য সাইট এই আপডেটটা সবাইকে এই পোস্টটা করা হয়েছে ঠিক আছে যে এইখানে বলা আছে যে অ্যাড মোস্ট কানেক্টর ম্যাটামার্ক্স আপনার মোস্ট বি কানেক্ট দ্য ম্যাটামার্কস ডি হেল্ড আইডি তাদের আইডির সাথে এবং ক্লেম ইউর ওয়ালেট ইজ নট অ্যাভেল অনলি ম্যাটামার্কস আপনি যদি ক্লেমিং আদার ওয়ালেট আপনি যদি আদার ওয়ালেটে ম্যাটামার্ক্সের সাথে কানেক্ট করেন তাহলে আপনি কিন্তু অ্যাভেল হবেন না আর এখানে এই এটাই বলা আছে একদিন এখানে আর কোনো কিছু প্যাচানো কিছু নেই গো টু দ্য সাইডে ক্লিক করবেন অ্যাডটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার কী ব্রাউজারে আপনাকে আগে মার্ক্সে আপনাকে সেম ওলেটটা আগে আপনাকে রেডি করে রাখতে হবে আপনার ম্যাটামাক্সটা ওপেন করেন কি ব্রাউজের মাধ্যমে তারপরে এখানে ফলগেট পাসওয়ার্ডে ক্লিক করে আপনার যে অ্যাড্রেসটা আপনি বুথতে সাবমিট করছেন ওই অ্যাড্রেসের প্রাইভেট কি টাস ওয়ালেট থেকে সংগ্রহ করে নিয়ে বা অথবা পরতে নিয়ে আপনার এইখানে লগ ইন করে নেবেন সিগারেট ওয়ার্ড দিয়ে যেমন ফর এক্সাম্পল দেখেন আমি যখন পেস্ট করি তখন দেখেন এই যে অটোমেটিকলি কিন্তু সিগরেটগুলো বসে গেছে তারপরে এখানে পাসওয়ার্ড কম্পিউটার পাসওয়ার্ডে রেজিস্টরে ক্লিক করে দেবো এখানে আপনি মেন এড সেট করতে পারেন আপনি পলিগন স্মার্ট চেন যে কোনো একটা দিয়ে দিতে পারেন তো আমরা বাইনান্স স্মার্ট চেন দিয়েও কানেক্ট করতে পারি কোনো সমস্যা নেই তো যে কোনো একটা দিয়ে হবে এখানে অ্যাড্রেস দেখে নেবেন এখানে অ্যাড্রেস আপনার বুথের অ্যাড্রেস সেম টু সেম কিনা তো আমরা দেখেন এই যে আমার অ্যাড্রেস অ্যাড্রেস সেম এখন আমরা কানেক্ট করবো কানেক্ট করার জন্য আপনি সাইট সাইটলিং থেকে করতে পারেন গো টু দ্য সাইট সাইটলিং থেকেও আপনি করতে পারেন তো আমরা কী ব্রাউজারটা ওপেন করলাম ওপেন করার পর এখান থেকে আমরা ওপেন দ্য ব্রাউজারে ক্লিক করলাম তো আমরা এখন আমরা তো সাইট থেকে এটা অ্যাড করবো তো এখানে বলা আছে সাইন ইন উইথ ম্যাটামার্কস আপনি সাইলে ম্যাটামার্ক্সের সাথে সাইন ইন করতে পারেন অথবা একটু ওয়েট করে দেখবেন অটোমেটিকলি এটা এখানে এক্সেস হয়ে যায় যেমন আগেও হয়েছিল এরকম তো যেহেতু এখানে আমাদের কান্ট্রি নেয় সেক্ষেত্রে আমরা এখানে কান্ট্রিটা সিলেকশন করতে পারি আগে যেমন আমাদের কান্ট্রি এখানে কিন্তু শো করতেছে না তো যাই হোক কান্ট্রি শো না করলে কিছু করার নেই সাইন ইন উইথ ম্যাটামাক্স সিম্পল ম্যাটামাক্স ওপেন করবেন এখানে আমার ওপেন করলে এখানে এক্সটেনশন থেকে অ্যাপ্রুভাল নোটিফিকেশন আসবে এখানে ক্লিক করে অ্যাপ্রুভাল করবেন তো আমার এখানে নেক্সট নেক্সট কানেক্ট কমপ্লিট এখন আমাদের সাইন ইন করতে বলতে সাইন ইন কমপ্লিট অ্যান্ড আগের পেজে চলে আসি আগের এইখানে পেজে চলে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে সকল কিছুই কিন্তু কমপ্লিট ঠিক আছে এখানে আমার নাম ডিটেলস সকল কিছুই কিন্তু এখানে শো করতেছে অ্যান্ড এইখানে আপনি আসেন আসার পর হিরট বাটে এই ক্লিক করে দেন এখানে আমার যে টোটাল ব্যালেন্সও কিন্তু এখানে শো করতেছে এবং এখানে আপনি আপনার অ্যাড্রেস দেখতে পারবেন তো আমি বারে যদি ক্লিক করি দেখেন ক্লেম কামিং সুন মানে ক্লেম যখন করতে দিবে তখন আমরা ক্লেমটা কিন্তু করতে পারবো তো আমি আবারও দেখাচ্ছি এখান থেকে যে এই সেটিং বারে ক্লিক করবেন ক্লিক করে আপনি চেক করবেন সেটিং অপশনে ক্লিক করলে হয়তো বা আপনি আপনার অ্যাড্রেস দেখতে পারবেন দেখেন সেটিং অপশনে গেছে এই দেখেন আমার ম্যাটামাক্কসের সাথে কিন্তু কানেক্ট আছে অলেট কিন্তু কানেক্ট খেয়াল করেন লগ আউট অপশনও কিন্তু এখানে আছে আপনারা এই ওয়ালেটটা কানেক্ট কিনা এটা আগে চেক করবেন ঠিক আছে প্রথম চেক করবেন এই যে এই কয়টা ডিজিট আপনার ওই অলেটের সাথে মিলে কিনা তাহলে আপনি যে আপনার এই অলেটটা এখানে কানেক্ট আছে ও যে এখানে ক্লিক করলেও আপনি কিছু কনফার্মেশন হয়তো বা এখানে আসে অথবা ডেস্টোর মুড করলে আরও ভালো হয় ডেস্টো মুড করলে আর সুন্দরভাবে দেখতে পাবেন আপনার কোন অলেটটা এখানে কানেক্ট আছে আর যদি কোনো কারো যদি কোনো অলেট কানেক্ট না থাকে কী অলেট কানেক্ট করতে হয় সেটাও দেখা দিতেছে এখানে দেখেন ডেস্টোর মুডটা যখন আপনি করতেছেন তখনই আপনি এখানে আপনি এই যে ডি হেল্টের অপশানে ক্লিক করে দেবেন ডি হেল্ট অপশানে যখন আপনি ক্লিক করেছেন তখন দেখেন আপনার এইখানে একটা সুইচ ইউর ম্যাটামাক্স তো এখানে আমরা আসি এখানে আসার পর আপনি আবারও এই দিন সেটিং অপশানে থিও ডেটাই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সেটিং অপশনে ক্লিক করবেন তাহলে মূলত আপনি দেখতে পারবেন তো সেটিং অপশন যখন আমরা ক্লিক করতেছি এখানে আচ্ছা আগের মতো কিছুটা আপডেট আসছে তার জন্য হয়তো বা এখন এইখানে কানেক্টের অপশনটা দেখাচ্ছে না তবে আপনি যে এই প্রসেসে আপনি কানেক্ট করতে পারেন যদি আপনার যদি কানেক্ট না থাকে তাহলে যে যেভাবে দেখাই দিলাম এইভাবেই সেটিংয়ে যে আপনি ইজিলি কানেক্টটা করে নিতে পারবেন ঠিক আছে এখানে আপনার অ্যাড্রেস শো না করলে আপনি যে এইখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে আপনার এখানে একটা কনফার্মেশন আসবে তো ওইভাবে করে আপনি কারেন্টটা করে নেবেন তারপরে চলে আসে আমাদের বাইন্যান্সের অফারে বাইন্যান্স অফার কিন্তু আজকে দুপুর তিনটার দিকে শুরু হবে আমি ভিডিওটা আপলোড করে দিব খুব শীঘ্রই তো এইখানে এই বাইন্যান্সের অফারে জয়েন করার জন্য এটা দুপুর তিনটার দিকে শুরু হচ্ছে কুইজের অ্যান্সারগুলো আপনার সবাই পরিণায় এলপিটির কুইজের অ্যান্সার এই যে দেওয়া আছে তারপরে বিটিটির বিটি বিটিসির অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে তারপরে এখানে হাই হায়ার অ্যান্সারগুলো এখানে মানে এক কথা অনেকগুলো আর সবগুলোর অ্যান্সারে এখানে দেওয়া আছে ও এম প্রোজেক্টেরও কিন্তু অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে যে ও এম তো এই অফারে জয়েন করার জন্য সিম্পল আপনি এখানে বাইন্যান্স অ্যাপসে যাবেন সবসময় আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড থাকতে হবে এই অফারটা মেবি দশ ডলার ভ্যালুর একটা অফার আপনার প্রোফাইলে আসলে যদি আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড থাকে তাহলে কিন্তু আপনি অফারের জন্য জয়েন করতে পারবেন তো এখানে আসার পর আপনি এখানে ব্যানার দেখতে পাচ্ছেন ব্যানারগুলো টান দিবেন টান দিলে দেখবেন যে স্ক্রল ডাউন কর এভাবে টান দিলে আপনার এই কুইজের যে অফারটা আছে এটা এখানে কিন্তু শো করবে এখানে এই যে অফারটা এলপিটি বিটিটি হাই চারটা কুইজের অ্যান্সারের জন্য আপনার জন্য দিবে তো এটা এটা আপনি এই ব্যানারটা ক্লিক করবেন ব্যানারটা ক্লিক করার পর এরকম ওপেন হবে ওপেন হওয়ার পর একটু ওয়েট করতে হবে আপনাকে ওয়েট করার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন এইখানে আপনি কিন্তু দেখেন এই যে বিটিটিসি এলপিটি এগুলো যে এই যে এইখানে স্টার্ট দ্য কোর্সে ক্লিক করতে হবে আপনি যেটার অ্যান্সার দিবেন আর কি যেটার অ্যান্সারগুলো আপনি রেডি করছেন এখান থেকে পরে মুখস্ত করছেন কোনটা আপনি আগে দিবেন সেটা আপনি এখান থেকে আপনি বুঝে নেবেন যেমন এখানে কিন্তু সবগুলোর অ্যান্সার দেওয়া যখন বিটি টিসি যদি আপনি এটার তার দেন এটাটা যদি আপনি পড়ে নেন অ্যান্সারগুলো তাহলে এখানে বিটি টিসি এটার স্টার্ট কোর্সে ক্লিক করে দেবেন দুপুর তিনটা একদম বরাবর তিনটায় এক সেকেন্ডও যদি আপনার দেরি না হয় আসার পর এইখানে আপনাকে কী করতে হবে যে এই টিকমাটার ক্লিক করতে হবে ক্লিক করার পর যখন আপনি এখানে আসবেন উপরের দিকে দেখবেন একটা কুইজের অ্যান্সার এখানে শো করবে এটা দুপুর তিনটার দিকে শো করবে এইখানে যখন আপনি ক্লিক করবেন তখনই আপনার কুইজগুলো আসবে আপনাকে এলোমেলো কোয়েশন থাকবে আপনাকে দেখে দেখে অ্যান্সারগুলো দিতে হবে অ্যান্সারগুলো দিলে আপনি এক একটা স্টেপ ফলো করে নেবেন তারপরে এটা দেওয়ার শেষ তারপরে আপনি সেকেন্ডটার দেবেন ঠিক আছে এইভাবে করে ব্যাগে চলে আসবেন আসার পর নতুন করে আবার ব্যাগে এসে আবার বাকিগুলোর অ্যান্সারগুলো দিয়ে দেবেন তো যাই হোক এটা প্রত্যেকে জয়েন করে নিন তারপরে যে এখানে পি এল এক্সের একটা ডিস্ট্রিবিউশন চলছে এখানে লাকি উইনারটা দিছে মেবি আমরা আমি নিজেও পাইনি পাঁচশোই তাদেরকে আপনি পাইলো বিশ ডলার মতো হয়তো বা পি এল এক্স টোকেন পাইছেন এটা আপনি চেক করে দেখতে পারেন এটা বি টোয়েন্টি দিয়ে আপনি চেক করতে পারেন এখানে ব্লক চেন দেওয়া আছে সার্চবারে এসে আপনি জাস্ট এখানে আপনি এটা ওপেন করবেন ওপেন করার পর আপনার সার্চবার এসে জাস্ট আপনি দেখে নেবেন চেক করে যদি পান তাহলে আমাকে পার্সোনালি সবাই নক করে জানাতে পারেন আমি দেখি এটা সেল করার ব্যবস্থা করে দিও সিম্পল আপনি আপনার ট্রান্স হলার থেকে বি টোয়েন্টি অ্যাড্রেসটা কপি করবেন কপি করার পর এখানে সার্চবারে এসে আপনি জাস্ট এখানে আপনাকে কি করতে হবে সার্চ করতে হবে সার্চ সার্চবারে ক্লিক করে দেবেন তারপরে সার্চবারে ক্লিক করার পর এখানে সার্চ করার পর ইথিরাম দেবেন ঠিক আছে ইথিরামটা সিলেকশন করে নেবেন করে নিলে আপনার যদি টোকেন থাকে তাহলে ট্রানজ্যাকশন এখানে শো করবে এবং সেটা আপনি পেয়ে যাবেন যেমন ওয়ান্স টোকেন ছাড়াও যদি অন্য অন্য কোনো টোকেন থাকে এখানে সকল টোকেনগুলো শো করবে তবে এটা খেয়াল রাখবেন এইখানে এটা সিলেকশন করলে কিন্তু অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এটা না ইথিরামটা দিবেন ইথিরাম দিয়ে চেক করবেন যদি টোকেন থাকে শো করবে যদি থাকে আমাকে সে নক করেন আমি আপনাকে সেল করার ব্যবস্থা বা কিছুটা করে দিব এখানে আমার সাথে সরাসরি কথা বলার জন্য পিন পোস্টে আপনি আমার ইউজার পেয়ে যাচ্ছেন এখানে এসে ডিরেক্টলি আমার সাথে আপনি কথা বলতে পারেন যে কোনো প্রবলেমে তারপরে আরও একটা পেমেন্টের আপডেট সেটা হচ্ছে আই পেমেন্টের আপডেট এটা ডিস্ট্রিবিউশন করা হয়েছে ওদের নিজস্ব ব্লক চেন আছে ব্লক চেন অ্যাড করে আপনি পেমেন্ট চেক করতে পারেন ঠিক আছে আমাদের কমিউনিটি অনেকেই ব্লক চেন অ্যাড করে পেমেন্ট চেক করছে তো আপনারা আর আপনারা সবাই এখন ব্লক চেন চেক করতে পারেন তো সবাই এখানে আপনার সার্চ করে আপনার কত টোকেন আসে এখানে ওসিটি টোকেন শো করবে ঠিক আছে যেমন এই যে দেখুন ব্লক চেন অ্যাড করে নিছে একশো পঞ্চাশ শুরু করছে আপনি টোকেন পকেটের মাধ্যমে ব্লক চেন অ্যাড করে নিবেন ব্লক চেন অ্যাড করে আশা করি প্রত্যেকেই পারেন আর এটা এখনও লিস্টেড হয়নি ম্যাটামার্ক্সের প্রাইস শো করতেছে তো এটার আরপিসি দেওয়া আছে আর পিসি টোকেন পকেটে অ্যাড করে আপনার টাসওয়ার্ডে সিগারেট দিয়ে লগ ইন করলে আপনার ওসিটি টোকেন দেখতে পাবেন যখন এটা লিস্টেড হবে তখন আমি আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো আর এই পেমেন্টটা চেক করার জন্য চেক ইউর ওয়ালেট হেয়ারে ক্লিক করে আপনি এই স্ক্যানে এসে আপনার অ্যাড্রেস দিয়ে সার্চ করবেন সার্চ করলে আপনার ব্যালেন্স শো করবে সিম্পল টাসওয়াল থেকে আপনার বেস্ট অ্যাড্রেসটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর এখানে সার্চ বারে এসে আপনি জাস্ট এখানে সার্চ করবেন দেখেন সার্চেসে গো টু দা গো ক্লিক করলাম গোয়ে ক্লিক করার পর এখানে আমার রেজাল্ট আসে মানে ওসিটি টোকেন আমার কিন্তু এখানে এই অ্যাড্রেসটা শো করবে ঠিক আছে তো একটু ওয়েট করতে হবে দেখেন আমার এখানে কিন্তু একটা ট্রানজ্যাকশন দেখাই ছিল কিন্তু এখন দেখতেছি যে না আমি পেমেন্ট এই অ্যাড এই অলেটে পাইনি অথবা অন্য অলরেডি পাইছি তো আপনারা এইভাবে করে চেক করে নেবেন অ্যান্ড ট্রানজ্যাকশন সকল কিছু এখানে শো করবে তো পাইলে জাস্ট রেখে দেন যখনই আপডেট আসে এখানে টোটাল পাঁচ হাজার ইউজারদেরকে পেমেন্ট করছে ছয় হাজার ওয়ালেট অ্যাড্রেস এখানে মিন করা আছে টোটাল ট্রানজ্যাকশন হয়েছে পাঁচ হাজার ওয়ালেটে প্রত্যেকেই এখানে পেমেন্ট পাইছে তো এ নিয়ে আজকের আপডেটগুলো এই পর্যন্ত আর যে অ্যাড্রোপগুলো রিমাইন্ডার দিলাম যেমন দশ হাজার ইউজার পাবে অফারগুলো জয়েন করে নিন ভিভ টোয়েন্টির ইজি অফার জয়েন করলে ভালো যেমন এনআইটি টু অ্যাডোভ এগুলো একদম ইজি অফার যেমন পেমেন্ট দেওয়া হয়েছে এক্সপোর্টের এটা ইথিরামের প্রোজেক্ট মেবি না বিএসির প্রোজেক্ট জানি আপনি চেক করে নেবেন ঠিক আছে মেনের চেক করে নেবেন পেমেন্ট করা হয়েছে এটাতে যখন সেল করা যাবে আপডেট অবশ্যই দিব চ্যানেলটা ফলো রাখেন সকল অ্যাডভোস জন করেন ধন্যবাদ সবাইকে